দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব মুছার বড়া। মুছার বড়াতে লাগবে, মুছাটা আমি ছাড়িয়ে নিয়েছি, ভিতরের যে অংশটা সেটা আমি নিয়েছি, এটা দিয়ে বড়া করলে খুব টেস্টি হয়, আপনারা খাবেন। আমি করে দেখাচ্ছি। এই যে জিনিসটা, এটা আমি চার ফালি বা ছ ফালি করবো, দিয়ে আমি ভাজবো। লাগবে নুন, চালের গুঁড়ো, ময়দা, পোস্ত, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সরষের তেল। গ্যাসটা আমি জ্বালাবো, জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ে গরম জল করব। জলটার মধ্যে আমি অল্প একটু নুন দেবো। আমার জলটা গরম হয়েছে, এবার আমি মোছাগুলো ছেড়ে দেবো জলের মধ্যে। জলে একটু ভাপ দিয়ে নেবো, তাহলে কষ্টটা ছেড়ে দেবে। এর মধ্যে একটু আমি হলুদ দেবো। এবার আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট হয়েছে, আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিচ্ছি। এবার আমি ব্যাটারটা গুলবো। এবার আমি দেব চাউলের গুঁড়ো 4 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, স্বাদ মতো নুন, পোস্ত 1 টেবিল চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু, হলুদের গুঁড়ো অল্প একটু। এবার আমি এটা মিশাবো, সবগুলো একসঙ্গে মিশাবো। আপনার ইচ্ছা করলে বেসনও দিতে পারেন। আমি এর মধ্যে একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম একটু নরম হওয়ার জন্য। শুধু চালের গুঁড়ো দিয়ে করলে খুব শক্ত হবে। যারা শক্ত খেতে ভালোবাসেন শুধু চালের গুঁড়ো দিয়েই করবেন। আমি এটার মধ্যে একটু ময়দার গুঁড়ো দিয়ে নিই, একটু নরম হবে বলে তাই। আমার ব্যাটারটা গোলা হয়েছে, এবার আমি কড়াইয়ে ছাড়বো। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়েছে, বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি। ঠিক আছে,
এরকম ভাবে চুবিয়ে চুবিয়ে ব্যাটারে তেলে ছাড়তে হবে। চালের গুঁড়িটা দেওয়া এই কারণেই, চালের গুঁড়িটা দিলে মুচমুচে হয়, ওই জন্য চালের গুঁড়িটা দেওয়া। আমি চারটে করে নিচ্ছি এখন, চারটে করে নিচ্ছি তারপর দুটো করে নেব। ঠিক হবে, এটা হলো মুছার বড়া। আপনারা করে খাবেন, ভালো লাগে আমাকে জানাবেন। মুছার বড়াগুলো তৈরি হয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার মুছার বড়াগুলো তৈরি হয়েছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। আমি যেরকমভাবে মুছার বড়াগুলো তৈরি করেছি ঠিক এরকমভাবে আপনারা তৈরি করে খাবেন। যদি ভালো লাগে আমাকে জানাবেন, আমি আবার নতুন রান্না তৈরি করে দেখাবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।